যেহেতু আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন স্পেশালি ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডে স্পেশালি ফর দ্য মুসলিম নেশন আমরা যারা মুসলমান আছি মুসলিম জাতিদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন শুক্রবার তো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এগুলো আমরা এখন খেয়াল করি তাহলে সবাই মনোযোগ দিয়ে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট সাম রিলিজিয়াস অ্যাফেয়ার্স সো এটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ইসলাম শান্তির ধর্ম অন্য ধর্ম যে অশান্তির তা কিন্তু না প্রতিটা ধর্মই শান্তির তবে আমরা জানি মুসলমান হিসেবে যে ইসলাম শান্তির ধর্ম সো ইসলাম শান্তির ধর্ম এই বাক্যটি যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কি বলা যেতে পারে ইসলাম ইজ দ্য ধর্ম অফ শান্তি অন্যভাবে করতেছি একটু ট্রান্সলেট করার চেষ্টা করছি ইসলাম ইজ দ্য ধর্ম অফ শান্তি তাহলে ইসলাম ইজ দ্য ধর্ম ইংরেজি কি রিলিজন ইসলাম ইজ দ্য রিলিজন অফ শান্তি পিস এই তো বাক্য হয়ে গেল তাহলে ইসলাম শান্তির ধর্ম ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস ওকে নেক্সট সেন্টেন্স ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় ইসলাম ইজ কল্ড পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে সম্পূর্ণ তাহলে কি হবে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় ইসলাম ইজ কল্ড দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ কল্ড দ্য কমপ্লিট কোড অফ লাইফ নেক্সট সেন্টেন্স সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে তাহলে উই হ্যাভ অনেক দায়িত্ব কি হবে উই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস ডিউটি কর্তব্য দায়িত্ব এটাও বলা যেতে পারে লাইবিলিটিস বলা যেতে পারে তবে রেসপন্সিবিলিটি বললে ভালো হবে তাহলে আমাদের অনেক দায়িত্ব রয়েছে উই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস কার প্রতি সৃষ্টিকর্তার প্রতি তাহলে কারোর প্রতি এই ক্ষেত্রে আমরা টু বলতে পারি টু দ্য ক্রিয়েটর আই মিন আল্লাহ তাহলে আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক দায়িত্ব রয়েছে তাহলে উই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস টু দ্য ক্রিয়েটর নেক্সট সেন্টেন্স ইসলামী নিয়মকানুন মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব এখানে একটা শব্দ রয়েছে যেটা হচ্ছে নৈতিক এই যে নৈতিক কথাটা এই নৈতিক কথাটার ইংরেজি আমরা কি বলতে পারি যেটাকে আমরা বলতে পারি মোরাল তাহলে আমি বাংলাটা কি বললাম ইসলামী নিয়মকানুন মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব এইভাবে বাকুটি ইট দ্বারা শুরু করতে হবে যখন স্পেসিফিক্যালি আমরা মানে স্পেসিফিকলি কোনো সাবজেক্ট খুঁজে পাবো না কোনো ব্যক্তিবাচক কোনো কিছু খুঁজে পাচ্ছি না তখন আমরা সেটা ইট দিয়ে শুরু করতে পারি তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব ইট ইজ আওয়ার মোরাল ডিউটি কোনটা ইসলামী নিয়মকানুন মেনে চলা তাহলে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি টু মেনে চলা ইংরেজি কি মানে অনুসরণ করা বলতে পারবো ফলো তাহলে ইসলাম তাহলে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি টু ফলো কি ফলো করা ইসলামী দায়িত্ব দ্য রুলস অফ ইসলাম এইভাবে আপনি বলতে পারেন আমি ভেঙে ভেঙে দিলাম বাক্যগুলো এবার চলুন একবারে বাক্যটি বলি আবার পুনরায় ইসলামী নিয়মকানুন মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব তাহলে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি টু ফলো দ্য রুলস অফ ইসলাম অথবা টু ফলো দ্য ইসলামিক রুলস এভাবেও কিন্তু আপনি বলতে পারেন বাক্যটা সো ইউ ক্যান সে ইটস আওয়ার ডিউটি টু ফলো ইটস আ মোরাল ডিউটি ইটস আ মোরাল ডিউটি টু ফলো দ্য ইসলামিক রুলস অথবা আপনি বলতে পারেন ইটস আওয়ার মোরাল ডিউটি টু ফলো দ্য রুলস অফ ইসলাম নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট সেন্টেন্স আমাদেরকে অবশ্যই কোরআন হাদিস পাঠ করতে হবে আচ্ছা যে কোরআন হাদিস পাঠ করার কথা বলা হচ্ছে এখন যদি আলাদাভাবে আপনি কোরআনের কথা বলেন যে কোরআন পাঠ করতে হবে কোরআন পড়া পড়া অর্থে আমরা কিন্তু এখানে রিড ব্যবহার করব না রিসাইট ব্যবহার করব মানে কি তেলাওয়াত করা যে আমাদের কোরআন তেলাওয়াত করা উচিত উই শুড রিসাইট দ্য হোলি কোরআন পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত কিন্তু এখানে যেহেতু কোরআন এবং হাদিস আমি দুইটাই বলেছি তাহলে এই ক্ষেত্রে তেলাওয়াত না করে আমরা বলতে পারি ডাইরেক্ট রিড তাহলে আমাদের বাক্যটি কি ছিল আমাদের বাক্যটি ছিল যে আমাদেরকে অবশ্যই কোরআন হাদিস পাঠ করতে হবে তাহলে অবশ্যই কথাটির জন্য আপনি সাবজেক্টের পরে মাস্ট ব্যবহার করবেন তাহলে উই মাস্ট রিড দ্য কোরআন অ্যান্ড হাদিস উই মাস্ট রিড দ্য কোরআন অ্যান্ড হাদিস হাদিস বানান ইংরেজিতে কিন্তু এইচ এ ডি আই টি এইচ লেখা আছে আপনি সাবটাইটেল ফলো করুন দেখুন এইচ এ ডি আই টি এইচ হাদিস উচ্চারণ হবে হ্যাঁ হাদিস এরকম যেন উচ্চারণ করবেন না তাহলে হবে উই মাস্ট রিড দ্য কোরআন অ্যান্ড হাদিস এভরিডে প্রতিদিন পড়া উচিত তাহলে আমরা এভরিডে শব্দটি বাক্যের প্রথমে বলতে পারবো শেষে বলতে পারবো তাহলে আমরা বলতে পারি এভরিডে উই মাস্ট রিড দ্য কোরআন অ্যান্ড হাদিস নেক্সট সেন্টেন্স আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু বুঝি না এটা সত্য কথা আসলে আমাদের অনেকেই আছি যে আমরা আসলে কোরআন পড়ি বাট বুঝি না মানে আরবি পড়তে পারি তাই হয়তো দেখে দেখে পড়ি রিডিং পড়ি যেটা বাট এর অর্থগুলো যেটাকে তাফসির বলা হয় সম্ভবত মানে অন্তর্নিহিত ভাব যে কোন উদ্দেশ্যে কোথায়
কোন সূরাটি নাজিল হয়েছিল, এর প্রেক্ষাপট কি ছিল, এর ব্যাকগ্রাউন্ড কি ছিল, এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করছি, এই জিনিসগুলো জানা দরকার। তাহলে বাক্যটি হচ্ছে যে আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু বুঝি না। তাহলে আমরা অনেকে, এটা আমরা বলতে পারি যে মেনি অফ আস, মানে আমাদের অনেকেই, মেনি অফ আস রিসাইড দ্য কোরআন, অথবা রিড দ্য কোরআনই বললেন, মেনি অফ আস রিড দ্য কোরআন অথবা মেনি অফ আস রিসাইড দ্য কোরআন, বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, উই ডোন্ট রিয়ালাইজ ইট। রিয়ালাইজ বা আন্ডারস্ট্যান্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, মানে পারি না কোরআন পড়তে, অর্থাৎ আরবি বুঝি না, আরবি পারি না, যেটা অবশ্যই আমাদের শেখা উচিত। তাহলে আমাদের অনেকেই কোরআন পড়তে পারি না, বা আমরা অনেকেই কোরআন পড়তে পারি না। তাহলে মেনি অফ আস কান্ট রিড দ্য কোরআন, অথবা মেনি অফ আস রিসাইড দ্য কান্ট রিসাইড দ্য কোরআন, মেনি অফ আস কান্ট রিসাইড দ্য কোরআন। আরেকটা বাক্য দিচ্ছি, শর্ট করে দেবো ভিডিওটা, আরেকটা বাক্য দিব আপনাদের জন্য, সেটা হচ্ছে যে তাই আহ্বান জানাচ্ছি, এই বাক্যটা দিয়ে শেষ পর্যন্ত, শেষে একটা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। তাই আসুন কোরআন পড়ি এবং সুন্দর জীবন গড়ি, তাই আসুন কোরআন পড়ি এবং সুন্দর জীবন গড়ি। সো লেটস রিসাইড দ্য কোরআন অ্যান্ড বিল্ড আপ আ বিউটিফুল লাইফ। সো লেটস রিসাইড দ্য কোরআন মানে কি, চলুন কোরআন তেলাওয়াত করি অ্যান্ড বিল্ড আপ আ বিউটিফুল লাইফ, সুন্দর জীবন গড়ি। তো আমরা যারা কোরআন পড়তে পারি না তাদেরকে আহ্বান করবো যে লেটস লার্ন হাউ টু রিড দ্য কোরআন, লেটস লার্ন হাউ টু রিড দ্য কোরআন, চলুন শিখি কীভাবে কোরআন পড়তে হয়। এনিওয়ে, সো অনেক ভালো ভালো ব্যক্তি আছেন, ইসলামিক চিন্তাবিদ আছেন, বা আমাদের পার্শ্ববর্তী অনেক ইসলামে অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা ভালো কোরআন পড়ান শেখান সহি শুদ্ধভাবে। ইভেন আমাদের আশপাশের যে মসজিদগুলো রয়েছে আমাদের লোকালিটিতে, মসজিদের ইমাম সাহেবদের হেল্প নিতে পারি, মসজিদ সাহেবের হেল্প নিতে পারি, বা যারা কোরআন পড়াতে পারে এরকম অনেক ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে আমরা হেল্প নিব এগুলা। সো আই থিঙ্ক উই শুড নট গেট লেট, আমাদের দেরি করা উচিত নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল উই শুড ট্রাই টু লার্ন হাউ টু রিড দ্য হোলি কোরআন, কীভাবে পবিত্র কোরআন পড়তে আমাদের শেখা উচিত। সো যাই হোক, টুডে জুম্মাডে যেহেতু বলেছিলাম প্রথমেই ভিডিও শুরুতেই, সো ডিয়ার ভিউয়ার্স ডোন্ট ফরগেট টু গো টু দ্য মস্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দ্রুত মসজিদে যেতে ভুলবেন না, ডোন্ট গেট লেট, দেরি করবেন না। আমরা অনেকেই দেরি করে মসজিদে যাই, অনেক সময় দ্রুত যে খুতবা শুরু হয়ে যায় অথবা নামাজ শুরু হয়ে যায় তখন যে আমরা এটাকে ধরার চেষ্টা করি, আগে পিছে যে সুন্নত নামাজ অনেকেই মিস করে থাকি, সো এটা না করি, আমরা ঠিকমতো আমাদের দায়িত্ব পালন করি। উই শুড পারফর্ম আর ডিউটি প্রপারলি টু আর অলমাইটি ক্রিয়েটর, আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত। সো মে আল্লাহ গ্র্যান্ট আস অল, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত এই ছোট্ট ক্লিপটি এখানে শেষ করছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।